হ্যাপি মকর সংক্রান্তি। আজকে নিশ্চয়ই তোমরা সবাই খুব বিজি, পৌষ পার্বণ বলে কথা, বিজি তো হবেই নিশ্চয়ই। আর বাড়িতে তো তোমরা অবশ্যই পিঠে পুলি করছো হয়তো। আমাদের বাড়িতেও হচ্ছে আজকে পিঠে পুলি। ফার্স্টে মা বলছিল কি আজকে এই বছরে করবে না, তারপর আবার দেখলো যে ছেলে মেয়েরা খাবে না, সবার বাড়িতে হবে, তো ফাইনালি মা করছে পিঠে পুলি। আর সকালবেলায় উঠেই মানে আমার ঘুম থেকে ওঠার আগেই মায়ের অলরেডি পায়েস বসানো হয়ে গেছে, প্রায় হাফ হয়েও গেছিল। তো আমি ভাবলাম যে একটু শুট করব, পায়েসটা হচ্ছে তো সেই ফাঁকে আমি একটুখানি কুটুসকে উঠে ওই বিছ বাসি বিছানা তুলে কুটুসকে অয়েল ম্যাসাজ, বাই দ্য ওয়ে আজকে মানে আজকাল আমি এখন কুটুসকে একটু একটু করে নিজে অয়েল ম্যাসাজ করে দিচ্ছি, করতে শিখে গেছি। তোমাদেরকে একদিন দেখাবো কিভাবে আমি অয়েল ম্যাসাজ করি। তো যাই হোক, যেটা বলছিলাম তো ওকে অয়েল ম্যাসাজ করে দিয়ে ফিট করাচ্ছিলাম, ব্যাস ছেলে শুশু করে দিয়েছে আমার নাইটির মধ্যে, নাইটি পুরো ভিজে গেছে। আর বুঝতেই পারছো এখন শীতকাল, শীতকালে এরকম ভেজা নাইটি পরে মানে থাকাটা প্যাথেটিক, তার জন্য স্নানটা সেরেই ফেললাম। ওই কারণে দেরি হয়ে গেছে, স্নান করে বেরিয়ে দেখি মায়ের পায়েস রেডি, তো দেখানো হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, পায়েস বানাতে হয়ে দেখাচ্ছি না, ঠিক কথা, যখন হয়ে গেছে তারপরে তো দেখাতে পারি। তো আজকে সারাদিনে কি করবো এখনো পর্যন্ত কিছু জানি না, কোনো প্ল্যান অ্যাজ সাচ কিছু নেই, যেহেতু বাইরে কিছু বেরোচ্ছি না, ঘরেই থাকতে হবে। এবার ঘরে কি করবো না করবো সেটা তো আগের থেকে কিছু ডিসাইডেড থাকে না। তো ঠিক আছে, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো শেষ অবধি, আমিও কি কি করছি তোমাদের স্টেপে স্টেপে দেখাতে থাকবো। ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে মা, আজকে ব্রেকফাস্টে দেখো চাউমিন হয়েছে, এগ চাউমিন। তো এটা অরিকে দিয়ে আসি, উনি এখন কানে হেডফোন দিয়ে কি করছে কে জানে। ও বাবা কি অবস্থা, কানে হেডফোন গুঁজে বসে রয়েছে, নাও চাউমিন। এতটা জানি, একটুখানি তোমার কম হয়ে যায়, ওর লাগে এক গামলা। খাও খাও, দেখো কেমন হয়েছে। আর এই যে চাউমিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের কলকাতা নয়, ইনফ্যাক্ট ইন্ডিয়ার নয়, এটা কিন্তু বাংলাদেশের চাউমিন। বাবা গেছিল, মনে আছে সেই গেছিল, বাবা এসেছিল, ওই সেই চাউমিনের প্যাকেটটা এখনো রয়েছে, ওটাই করেছে আজকে। খেয়ে দেখো কেমন হয়েছে, কানে হেডফোন গুঁজে আছে, কি বললাম শুনতে পেরেছে কিনা কে জানে। শুনেছ? শোনেনি, শুনতে পেয়েছো কি বললাম? ভালো হয়েছে, দেখো আমি বললাম এক কথা আর ওর নিজের মতন পুরো কানা বয়রার মতন। বাংলাদেশের চাউমিন তো ভালো হয়েছে, শুনতে পেয়েছো? আচ্ছা খাও, তাহলে ওকে খারাপ কথা কোন বলা যাবে না, শুনতে পাচ্ছে। নারকেল কোরানোর দায়িত্ব পেয়ে গেছি, আর আজকে ভাগে ভাগে কাজ হচ্ছে, মানে আমার ভাগে পড়েছে তিনটে নারকেল কোরানোর দায়িত্ব, আর মা করাবে তিনটে নারকেল। তো টোটাল ছখানা নারকেল ঘরে রয়েছে, তো ওটা দিয়েই আজকে পিঠে পাটাটা হবে। কাকার জন্য ওয়েট করে থাকলে হবে না, কাকার আস্তে আস্তে একটা দেড়টা বাজবে, ওর আশায় বসে থাকলে আজকে পিঠে হয়ে যাবে, আর আজকে পিঠে খেতে হবে না। পরই একটু সামনের মার্কেট থেকে এগুলো এনে দিল, প্লাস্টিক শিটগুলো, এগুলো মানে এগুলো ছাড়া না খুব সমস্যা হয় কুটুসকে কোলে নিতে, যে কোনো বাচ্চার ক্ষেত্রেই হয়তো এই প্রবলেমগুলো হয়। তো এগুলো তিনটে নিয়ে এসেছে, এই একটা, এই একটা, আর একটা অলরেডি স্যানিটাইজ করে কুটুসকে শুয়ে রেখেছি, তো এগুলো একটু বাদে স্যানিটাইজ করব। আর কি এনেছে দেখো, এই দেখো আমার জন্য চকলেট, এখন তো কুটুস খেতে পারবে না, কুটুসের মাম্মামি খাক। আর এখানে আমার মাম্মাম কি করছে দেখো, পাটি সপটার জন্য ব্যাটার গুলছে, আমার সাথে সাথে মায়ের ব্লগও চলছে। কিন্তু তোমরা যারা এখনো পর্যন্ত মায়ের চ্যানেল চেক করোনি, তারা অবশ্যই চেক করো, রন্ধন পাঠশালা, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর চ্যানেলটার নেম দেখো স্ক্রিনে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, তো অবশ্যই চ্যানেলটা যাও, চ্যানেলটা চেক করো, অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি পাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, দেখো সবাই চলে এসেছে টেবিলে, খাবারের দিকে কিরকম ভাবে তাকিয়ে রয়েছে সব। আর আজকে দুপুরে লাঞ্চের মেনুতে রয়েছে দেখো মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, এখানে রয়েছে আলু পোস্ত, এটা যদিও বিউলির ডালের সঙ্গে খুব বেশি ভালো লাগে, বাট আজকে মুসুরির ডালের সঙ্গেই আমরা খাবো আলু পোস্ত। আর সাথে রয়েছে ডিমের অমলেট, আর আমার জন্য এটা পোচ দুপিট ভাজা, আর এখানে রয়েছে আলু সেদ্ধ।
এটা হলো আমাদের আজকে খাস লাঞ্চ। আর একজন দেখো পঞ্জিকা পড়তে ব্যস্ত, ছেলের অন্নপ্রাশনের ডেট খুঁজছে। প্রতিবারের মতন পাটিসাপটাটা এবারেও আমিই করছি। আমি করছি বলতে পাটিসাপটাটা শুধু তৈরিটাই আমি করছি, সমস্তটাই পুর বানানো বলো, ব্যাটার রেডি করা, এগুলো সমস্তটা মাই করে দিয়েছে। তো আমি শুধু জাস্ট এগুলো তৈরি করছি। অনেকটাই গোলানো হয়েছে, এবার জানি না শেষ অব্দি আমি কমপ্লিট করতে পারবো কিনা, যতটা পারছি করে দেবো, তারপরে বাকিটা মা করে নেবে না হয়। এখানে দেখো অলরেডি বেশ কিছু তৈরি করা হয়ে গেছে, এখন অনেকটা ব্যাটার রয়েছে। এখন যেহেতু হাতের ব্যথা, ডান হাতের ব্যথাটা কিছুতেই কমছে না, এটার জন্য ডক্টরের কাছে যাবো খুব তাড়াতাড়ি। তো এই কারণে রান্না বান্নার কাজে আমি একদমই ঢুকতে পারি না। আর মা ওখানে কি করছে, কি পিঠে বানাচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদের একটু পরে। এই পাটিসাপটা একটু তৈরি করে নিই, তারপরে পাটিসাপটা বানানো আমার কমপ্লিট। করবো না পুরোটা বলতে বলতে পুরোটাই করে ফেলেছি। এই হলো পাটিসাপটা, ছোট্ট ছোট্ট পুচকি পুচকি পাটিসাপটা। এবার তোমাদেরকে দেখাই মা কি পিঠে বানাচ্ছে আর কতদূর কি কাজ এগুলো। এই দেখো মা আর চাণক্য দাদু, মানে আমার চাণক্য দাদু না, আমার কাকা, পুলি পিঠে বানানোর তোড়জোড় করছে। এখানে রাখছি পাটিসাপটা, আমার ডিপার্টমেন্ট ছিল হয়ে গেছে। দেখি কতদূর হলো, অন্ধ হয়ে গেছি দেখো, চোখের সামনে রয়েছে খুঁজে বেড়াচ্ছি। এই হলো আমাদের পুলি পিঠে, পুলি পিঠে বলো তো। হ্যাঁ, আর এটা বানানোর জন্য এক্সপার্ট মানুষ হচ্ছে ইনি, এনার কাছ থেকে এই শেপটা মা শিখেছে। কিন্তু যা মনে হচ্ছে ফেটে ফুটে যাবে নাকি, কত কত পুর পড়েছ না, গাটা কিরকম মনে হচ্ছে, পুরটা দেখা যাচ্ছে। দেখাচ্ছি দেখো, এইভাবে মারবে, যেই দেখবে হয়ে গেছে এরকম ভাবে তুলবে, এই যে পাটালি এটাকে সিধা এইভাবে পাটালি ভাঙতে হয়। হেভি লাগে পাটালি খেতে, তোমাদের কারটা ভালো লাগে এরকম পাটালি শুকনো শুকনো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পাটালিটা ওই দুধ পুলিটা হবে আজকে, মানে আমার গুড়ের পায়েস বা গুড়ের ওই দুধ পুলি খেতে ভালো লাগে। তো পায়েসটা মা চিনি দিয়েই বানিয়েছে, আর দুধ পুলিটা এইরকম গুড় দিয়ে বানাবে। কুট্টুস এত সুন্দর আমাদেরকে মানে টাইমটা ছেড়ে দিয়েছে, সেই দুপুরবেলা আমরা লাঞ্চ করে উঠে ওকে খাইয়েছি, সেই থেকে ঘুমিয়েছে। তোমরা তো জানোই পিঠে পাটা করতে যে কতটা একটা টাইম টেকিং একটা প্রসেস, পুর বানানো, অতগুলো পাটিসাপটা করা, অতগুলো দুধ পুলি সমস্ত কিছু বানানো, সেটাকে আবার দুধে চুবিয়ে যা যা করা হয়েছে, ও তার মাঝে একবারের জন্য ওঠেনি কাঁদেনি কিছু না, ঠায় ঘুমিয়েছে। এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মায়ের পুরো হাত ফাঁকা হয়েছে, তারপরে গিয়ে একটু উঠেছে, ওকে এখন মানে খাইয়ে দিয়েছি, আর এখন হাসি হাসি করছে। দেখো একটু চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর হাসির, আমি জানি না মুডি ছেলে হাসবে কিনা, হাসবে কিনা, ছোনা বেটা ছোনা বেটা, কুত্তুস বেটা কুত্তুস বেটা, এই 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 তো ছেলেটা কি করে যে বুঝে যায় যে ক্যামেরা অন করা হয়েছে, যখনই ক্যামেরাটাকে অফ করছি তখনই ও হা 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 করে ফোকলা দাঁতে হাসছে, আর যেই ক্যামেরাটা অন করছি অমনি চুপ হয়ে যাচ্ছে। এরকমই যখন ঠাম্মি ফোন করে, ভিডিও কল টল এসব করে, কিছুতে ওকে হাসানো যায় না, হাসি মুখটা দেখতে পারে না, যেই ক্যামেরা অফ করে দেয় কেউ কিছুও বলে কি হাসি। চিকেন কাটলেট তো হ্যাঁ, কাম চালালো, সুন্দর হিন্দি।
অলওয়েজ এটা খুব ভালোই বানায়, একেবারে মানে চিকেন না ঠুসে পুরো গোটা পিস যেন চিকেনের একেবারে দিয়ে দেয়। কি করে এত মানে কমের মধ্যে দিয়ে দেয়, মানে যার রেট সেই আন্দাজে যে পরিমাণ চিকেন দিচ্ছে না, মানে প্রচুর প্রচুর। তোমাদেরকে একটা কথা বলার ছিল, অ্যাকচুয়ালি একটা ব্যাপার ক্লিয়ার করার ছিল, তো সেটাই একটু বলে নিই। আমার যে রিসেন্টলি চারটে ভিডিও তোমরা দেখেছো যেটা রিসেন্টলি আপলোড করেছি, ওগুলোর ডেটটা নিশ্চয়ই তোমরা নোটিস করেছো। লাস্ট দুটো যেটা রয়েছে প্রেগনেন্সি রিলেটেড পার্ট 1 পার্ট 2, সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর। তো বলি ব্যাপারটা কি হয়েছে, যেটা প্রেগনেন্সি রিলেটেড ভিডিওটা ছিল ওটা তোমরা বুঝতেই পারছো ওটা অনেক আগের, মানে মিড প্রেগনেন্সি পিরিয়ডে আমি ওটা শ্যুট করেছিলাম পুজোর আগে আগে। তো তারপর ব্যাক টু ব্যাক ভিডিও ছিল, আর সেই সময়ের মধ্যেই আমাকে ওই ভিডিওগুলোকে আগে পোস্ট করতে হতো, এরকমই একটা ব্যাপার ছিল। তো সেগুলো করতে গিয়ে না মাঝখানে এইটা যে একটা শ্যুট করে রেখে দিয়েছিলাম, আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। আর তারপরে এতগুলো দিন চলে গেছে আর কিছু খেয়াল ছিল না, হঠাৎ করে ল্যাপটপটা একটু ঘাটাঘাটি করতে করতে গিয়ে না এই ভিডিওটা আমি পেয়েছি। এবার এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও, আমার মনে হয়েছে যে এটা আমি তোমাদের জন্যই তো বেসিক্যালি শ্যুট করেছিলাম, তো আমি ভাবলাম কি এটা যতই দেরি হোক না কেন তোমাদেরকে আমি শেয়ার করি, কারণ কি কারোর না কারোর যদি কিছু না কিছু একটু মানে এটা থেকে কোনো ইনফরমেশন পায়, কারোর হেল্পে লেগে যায়, তো সেটা মাথায় রেখেই এতটা লেট হওয়া সত্ত্বেও আমি আপলোড করেছি, তার জন্য সরি, প্লিজ কিছু মনে করো না। আর বাকি যে দুটো রয়েছে, একটা হচ্ছে তোমার 16th ডিসেম্বর, একটা 21st ডিসেম্বর ছিল মেবি, কিন্তু ওটা তোমরা দেখেছো নিশ্চয়ই, ওটাও আমি কিন্তু 1st জানুয়ারির পরেই আপলোড করেছি। এবার ওইটার কেসটা কি হয়েছে বলি, ওইগুলো শ্যুট করার পরে না আমি কোথায় রেখেছি ফাইলগুলো একদম মিসিং হয়ে গেছিল। এবার এতটা খারাপ লাগছিল যে মানে ভালো করে আনন্দ করে শ্যুট করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, তো পাচ্ছিলাম না, আমি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলাম যে ওটা আর পাবো না। তারপরে চলে আসলো 25th ডিসেম্বর, 1st জানুয়ারি, এগুলো শ্যুট করেছি, এগুলো আপলোডও করেছি, তারপরে গিয়ে ওই ফাইলগুলোকে আমি খুঁজে পেয়েছি, একটা টোটালি আলাদা পেনড্রাইভে ওইগুলো ছিল, ওই কারণে এডিট করে ছেড়েছি। কিন্তু মানে 25th ডিসেম্বর, 1st জানুয়ারি এগুলো হয়ে যাওয়ার পরে ওগুলো ছেড়েছি, ওই কারণে আমি ডেটটা বিশেষ করে মেনশন করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। আর এটাতেও একটা কনফিউশনের ব্যাপার চলে আসতো যে ওর 1st জানুয়ারিতে 2 মান্থের বার্থডে সেলিব্রেট করলাম, আবার হুট করে চলে আসলো 1.5 মাসের একটা ভ্যাকসিনেশনের ভিডিও, এটা ব্যাপারটা কি। ওই কারণেই ক্লিয়ার করার জন্য, যাতে পুরো জিনিসটা ক্লিয়ার থাকে, তার জন্য ডেট মেনশন করে দিয়েছি। আর আজকের এই ব্লগ ভিডিওটাতে আমি পুরোপুরি ক্লিয়ারলি তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। তো ফাইনালি আমাদের পিঠে, সব ধরনের পিঠে রেডি হয়ে গেছে, চলো তোমাদের চট করে একটু দেখিয়ে দিই আজকে কি কি ধরনের পিঠে মা বানিয়েছে। সবার ফার্স্ট দেখাই, এটা হলো পায়েস, দেখো এখানেও রয়েছে, এটা একই চিনির পায়েসই রয়েছে, একটা বাটিতে ধরেনি বলে দুটোতে রেখেছে। এখানে রয়েছে দুধপুলি, এটা গুড় দিয়ে বানানো রয়েছে। এইখানে রয়েছে সাজের পিঠে, সাজের পিঠে বলো তো, চিতই পিঠে বলে, চিতই পিঠে বলে বা সাজের পিঠে, এটা দুধে চোবানো রয়েছে, এটাও গুড় দিয়ে বানানো রয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, পাটিসাপটা, যেটা আমি বানিয়েছি তোমরা অলরেডি দেখেছো। তো এই সমস্তটা আজকে করবে না করে হয়েই গেল। এতগুলো মিষ্টি রয়েছে, তার উপরে আবার বাবা দেখো মিষ্টি নিয়ে এসেছে, এটাই মেবি দানাদার রয়েছে, যেহেতু দানাদার খেতে আমি আর মা খুব ভালোবাসি। এটা কালোজাম, এটা মায়ের জন্য, এটা মায়ের ফেভারিট কালোজাম। আর এখানটাতে রয়েছে দই, যেটা আমাদের সবার ফেভারিট। তো এই ছিল আজকে আমাদের পিঠে, বিভিন্ন ধরনের পিঠে, আরো বিভিন্ন ধরনের যদি কিছু বানানো যেত ভালো হতো, কিন্তু খাওয়ার লোক নেই, কারণ আমাদের ঘরে মিষ্টি কেউই পছন্দ করে না সেরকম। তো এই যে এখন মা ওয়েট করছে আমার কখন ভিডিওটা শুট হবে, আর মা এগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য রেডি হবে, মানে টুকটাক এরোর বাড়ি যাবে, আমার শ্বশুর বাড়িতে একটু পাঠানো হবে, তো এগুলোই সব এখন একটু মানে ডাব্বা ডাব্বা টিফিন বক্সে করে ভরে রেখে দেবে। আর এটাই, আর সব থেকে বড় কথা পিঠে পাটা বাসি খেতেই বেশি ভালো লাগে, তার জন্য আজকে আমরা এখন কিছু খাবো না, কালকে সকালবেলা এগুলো দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে ভালো মতন। আর যাই হোক, এখন অলরেডি 9:45 আমি মাঝখানে অনেকটা গ্যাপ নিয়ে তারপর তোমাদেরকে পিঠে দেখাচ্ছি, পিঠে কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তো এবার আর কিছুক্ষণ বাদে ডিনারটা করবো, আজকে ডিনার মা কিছু বানায়নি, মাকে ছুটি দেওয়া হয়েছে, বাইরে থেকে এনেছে আজকে রুমালি রুটি আর ওই কি বলে চিকেন, চিকেন কি বলে ওটাকে, চিকেন কোরমা, চিকেন কোরমাটাই কিছু একটা নিয়ে এসছে, আমি এখনো দেখিনি। তো হ্যাঁ, আর তরকাও রয়েছে, এটাই আজকে ডিনার, তো আলাদাভাবে আর কিছু দেখাচ্ছি না, ওই একঘেয়ে জিনিসপত্র। চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, তোমরাও নিশ্চয়ই অনেক টায়ার্ড, আজকে প্রচুর পিঠে পুলি বানিয়েছো। এনিওয়ে
তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। গুড নাইট, গুড নাইট, টাটা।